নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের দুই জায়গায় ইটিং চ্যালেঞ্জে স্বাগত। তো বন্ধুরা, আজ পুরোই বাঙালিয়ানা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে মাছের মাথা আছে, এইখানটায় দুটো মাছের রিং পেটি আছে, আর এইখানটায় আছে ডিমের চচ্চড়ি, ডিমের চচ্চড়ি আর আছে আর এক্সট্রা গ্রেভি। তো বন্ধুরা, আজকে তো দেখতেই তো পাচ্ছ এত ভালো খাবার, আজকের খাবারটা তো একদম জমে যাবে দুজনার জমে যাবে। দাঁড়াও, পানিশমেন্ট আছে, পানিশমেন্ট আছে। হ্যাঁ, এত ভালো খাবার খেয়ে পানিশমেন্ট? হ্যাঁ, সেইটা নাকি ভালো খাবারের পরে যদি একটু ভালো মানে প্রাইস রাখে তাহলে ঠিক আছে, পানিশমেন্টটা না রাখলেই হয়, কিন্তু তাও পানিশমেন্ট ভালো খেয়ে আবার পানিশমেন্ট নেবে না। তো আজকে পানিশমেন্ট আছে, মানে মজাদার পানিশমেন্ট আছে। তো যে এত ভালো খাবার খেয়েও যে হেরে যাবে, তার জন্য মজার পানিশমেন্ট আছে। তো বন্ধুরা, মজার পানিশমেন্টটা কী ছিল সেটা দেখার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে যারা প্রথম তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো ভিডিওটি শুরু করে দিই। 1 2 3 স্টার্ট।
হেভি টেস্টি মাছের মাথা। মাছে ভাতে বাঙালির বলে কথাই তো আছে। হ্যালো, আমি তুমি দেখো আমার একটা ভাতও নেই, তোমার ভাত পরিষ্কার করো, আমার হারাতে হলে ভাত পরিষ্কার করো। আমি তোমায় পানিশমেন্ট দেবো, আগে খেয়ে নাও তারপরে তো পানিশমেন্টের দরকার কথা পাবে, যখন করে আমি খেয়ে নেবো তোমার আগে। তুমি তাকে খাও তারপরে দেখছি। এটা ভাঙবো কি করে, রানবো না, ভেঙেছে নোড়া ছাড়াই ভেঙেছে। মাছটা ছিল, মাছটা খেয়ে নি, কাঁটা তো ভরে গেল তোমার, তোমার থালা কত ভর্তি, আমার থালা পরিষ্কার করে ফেলবো। মাছ খেলে মাছের কাঁটা থাকবে, আমার তো গোটা মাছ নেই, আমার সব মাছের কাঁটায় ভর্তি হয়েছে। এটা কি করে ভাঙবো, নোড়া নিয়ে সেরকম। ভাঙছে না গো, ওই জন্য আমি বললাম নোড়া আনতে হবে। আমার কিন্তু হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর ওইগুলো ভাতগুলো, ওগুলো কি হবে, ওগুলো তো জানোই আমার ভাতের দম শেষ, ওই জন্য তো খাচ্ছি না। বন্ধুরা বুঝে গেছে, তুমি বুঝতে পারোনি? আমি বুঝতে পেরেছি, তাহলেই তো তুমি হেরো, তাহলে তো আমি তোমাকে পানিশমেন্টটা দেব, ওই জন্য তো বললাম। তো চলো
আমারও কমপ্লিট আর ওখানে ব্যাস কমপ্লিট। আজকের পানিশমেন্ট আমি তোমায় দেব। আমার থালা তোমার থালা। বন্ধুরাই বলুক কার থালা পরিষ্কার আর কার থালা, কার থালা পরিষ্কার আর কার থালা কি, সেটা তো বলতে হবে। কার থালায় খাবার আছে, আমি তো খেয়ে পরিষ্কার করেছি, এগুলো তো তোমার এঠো। তো বন্ধুরা আমি তো সবই খেয়ে নিয়েছি, খালি এই কটা ভাত খেতে পারিনি, কী আর করবো। দিদি তো আজকে উইনার হয়েই গেছে, আগে আগে খেয়ে কেন একটু স্লো স্লো তো খেতে পারতে, যে না আমি বড় বোনটাকে একটু মানে জিতিয়ে দিই। আমার বেলায় ছাড় দাও, আমি ছাড় দেবো। এটা তুমি তো বড় না, ছোট। ওই বড় ছোট এক জায়গায়, বড় আর ছোট দুজনেই ছাড় দেয় মাঝের জন্য। তো চলো বন্ধুরা, আমি হেরে গেছি, গর্ব করে বলছি আমার জন্য হেরে গেছি। কি সুন্দর বলছে, আমি গর্ব করে বলতে পারি আমি হেরে গেছি আমার জন্য। দিদি আমি তো রেখেছিলাম মজার পানিশমেন্ট, জানি না দিদি কি পানিশমেন্ট রেখেছে। ও যেটা রেখেছে সেইটাই আমি ওকেই ঘুরিয়ে দেবো। তুমি কি করে জানবে আমার মনের কথা? আমি ঠিক জেনে গেছি। হ্যাঁ আমি তো বলবোই না আমি কি পানিশমেন্ট রেখেছিলাম, দেখি দিদি কি পানিশমেন্ট দেয় আমাকে। ঠিক আছে চলো নিয়ে আসছি। A few moments later. তো বন্ধুরা টেস্টি টেস্টি খাবার খেয়েছে না, এবার হেভি টেস্টি একখানা শাস্তি দেওয়া হবে, ঠিক আছে আমার বন্টিকে, ছোট্ট বন্টিকে, আদরের ছোট্ট বন্টিকে, ঠিক আছে। তোমরা দেখো এত সুন্দর টেস্টি তোমার আদরের ছোট্ট বোন, এদিকে আবার শাস্তি দেবে আদরের ছোট্ট বোন। এই যে শিউলি মাতাই তে তো, তাহলে এত সুন্দর খাবারটা খেয়েছো, মুখটাকে একটু ইয়ে করতে হবে না। এবার এই শিউলি পাতা তোমাকে খেতে হবে। এইটা খাওয়া যায় না গো, এইটা সত্যি খাওয়া যায় না, কিন্তু এটা ফুল খেতে হবে। বাবা বলছে খাওয়া যায় না, আমার বলে ফুল খাবে, আবার এদিকে বলছে ছোট্ট আদরের বোন। হিংসা ওই যারা না কোনোদিন আর এক যাকে ওই বোন টোন নিয়ে মনে করে না, নাহলে এটা দিতে পারতো বললাম তোমাকে আমি, নাহলে দিতে পারতো আদরের বোন বললাম বলো তো। নাও এবার তাহলে খেয়ে নাও, এটা একটু বেশি হয়ে গেল না। ঠিক আছে তুমি আমাকে এইটা খাওয়াচ্ছ, তোমাকে আমি কি খাওয়াবো বলো তো, সে তখন দেখা যাবে। কালো মেঘের পাতা খাওয়াবো, তুমি পাবে তোমরা তৈরি থেকো বন্ধুরা। আমি জঙ্গলে চলে যাব কালো মেঘের পাতা খুঁজতে, সুন্দরবন। হ্যাঁ সুন্দরবন চলে যাব। নাও নাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও বন্ধুরা, সবাই হাতে তাড়ি দাও। এবি ভালো খাবার খেয়েছে না, এরপর আবার মুখটা ভালো লাগবে খেতে, মিষ্টি লাগছে না, না ওটুকু খেয়ে নাও না, মিষ্টি লাগছে তো দিদা, থাকো ওইটুকু খেলে দাও। ভালো না খেতে? আমি তো জানি ভালো খেতে, আমি খাই গো প্রত্যেকদিন সকালবেলা। তুমি আমাকে এটা খাওয়াচ্ছ তো, তোমাকে আমি খাওয়াবোই খাওয়াবো। কালো মেঘের পাতা দেখো, কালো মেঘের পাতা সাথে থাকবে আরো তিতো পাতা, ঠিক আছে যত তিতো পাতা আছে। মুখটা পুরো গেল আমার মুখটা। হেভি লাগলো খেতে, ঠিক আছে আদরের ছোট্ট বোন তো, তুমি তো আমার আদরের দিদি, তোমার জন্য আমি পানিশমেন্ট নিয়ে আসবো, দাঁড়াও না কঠিন। আজকে হেরে গেছি তো তাই আমাকে এইরকম। তো বন্ধুরা শাস্তিটা দিলাম বোনকে, তাহলে কেমন লাগলো বলো, কমেন্টে জানিও। তো বন্ধুরা আমাদের দুই জার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি চ্যালেঞ্জিং ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
ধন্যবাদ।